आज के सार्जिकल इन्स्ट्रुमेंट माने इन्स्ट्रुमेंट ग्लाव्स ग्लास सिरिंज एगुलो किभाबे स्टेरिलाइजेशन करब सेटा चटपट शिखे नेब। तो आगे हमें जखनी सार्जारी होतो बा ब्लाड बा बॉडी फ्लुइड कन्टामिनेटेड इन्स्ट्रुमेंटर ग्लाव्स हमें आगे धुए नितम एवं तारपरे प्रसेसिंगे जेतम स्टेरिलाइजेशनेर। किन्तु आमादेर एखनकार इनफेक्शन कंट्रोल गाइडलाइन अनुजाई बोलछे सेटाके आगे यूटिलिटी ग्लाव्स पड़े निलाम। पड़े नेवार परे आमरा जे ग्लास थाकुक बा इन्स्ट्रुमेंट बा ग्लास सिरिंज जेगुलो थाकबे सेगुलो ब्लाड बा बॉडी फ्लुइड कन्टामिनेट होक बा ना होक आमी ओगुलोके आगे इनिशियल डिकन्टामिनेशन करब। सेटा किभाबे करब सेटा 0.5% हाइपोक्लोराइट सल्यूशने 10 मिनट डुबिए रेखे। आमादेर इन्स्ट्रुमेंट ग्लाव्स जखनी होच्छे इनिशियल डिकन्टामिनेशन हो गेलो तारपरे नेक्स्ट आमरा चले जाब स्टेरिलाइजेशनेर दिके। स्टेरिलाइजेशन जिनिसटा कि आमरा सकलेई जानि जे এটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে ফাঙ্গাই ব্যাকটেরিয়া স্পোর প্লাজমোডিয়াম এই জিনিসগুলোকে কিল করা হয় বা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে। সেই প্রসেসটা হচ্ছে দুটো ভাগে করা হয়, একটা হচ্ছে প্রেফার্ড মেথড একটা হচ্ছে অ্যাকসেপ্টেড মেথড এই স্টেরিলাইজেশনটা। তা প্রেফার্ড মেথড কোনটা? প্রেফার্ড মেথড মানে বোঝাই যাচ্ছে কথা থেকে যে এটা আমরা প্রেফার করছি, মানে অবশ্যই এটাই করার চেষ্টা করব আমরা ফার্স্টে। প্রেফার্ড স্টেরিলাইজেশন মেথডটা তিন ভাবে করা যায়, একটা হচ্ছে কেমিক্যালের মাধ্যমে, একটা অটোক্লেভিংয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে হট এয়ার ওভেনের মাধ্যমে। ফার্স্ট প্রসেস সেটা হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশন। সেটা কিভাবে করব? সেটা প্রথমে আমাদের ইনস্ট্রুমেন্টগুলোকে কোথায় 10 ঘন্টা ধরে 2% গ্লুটারালডিহাইড সলিউশনে ইমার্জ করে রাখতে হবে। কতক্ষণের জন্য? অন্তত মানে অ্যাটলিস্ট 10 ঘন্টার জন্য। আমাদের 2% গ্লুটারালডিহাইডে মার্জ করে রাখার পরে সেটা কিন্তু স্টেরাইল ওয়াটারে ধুয়ে নিতে হবে, তারপরে আমরা সেটা ইউজ করতে পারবো। যেমন আমরা ওটিতে অনেক সময় ইন্ডোস্কোপ এই মেথডে কেমিক্যাল স্টেরিলাইজেশন করে থাকি। নেক্সট মেথড হচ্ছে অটোক্লেভিং। অটোক্লেভিং মেথড আমরা সবাই জানি এটা একটা অটোক্লেভ মেশিনের মাধ্যমে হবে, এবং এক্ষেত্রে আমাদের 20 পাউন্ড অথবা 106 কিলোপাস্কাল প্রেশার লাগবে আর 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে। তা আমরা যদি সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টগুলোকে র্যাপ করে দিই তাহলে সেক্ষেত্রে 30 মিনিট টাইম লাগবে, আর যদি ইনস্ট্রুমেন্ট আনর্যাপ থাকে বা লিনেন যেগুলো আনর্যাপ থাকবে সেগুলোর ক্ষেত্রে 20 মিনিট টাইম লাগবে। তা অটোক্লেভ মেশিনের মাধ্যমে অটোক্লেভ স্টেরিলাইজেশন আমরা বিভিন্ন হসপিটালেই হয়ে থাকে। যেমন এখানে এই মেথডে আমরা কী কী করে থাকি, যেমন লিনেন, তারপরে সার্জিক্যাল ড্রেসিং, ইনস্ট্রুমেন্টগুলো, সমস্ত কিছু, রাবার টিউবিং, যেমন ক্যাথেটার, রাবার ক্যাথেটার, গ্লাভস, এই জিনিসগুলো কিন্তু অটোক্লেভ মেশিনের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট আমাদের প্রেফার্ড মেথড হলো হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনে আমাদের লাগবে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর লাগবে 1 ঘন্টা টাইম। এক্ষেত্রে আমরা সার্প ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এবং যেগুলো গ্লাস হয় সেগুলো হট এয়ার ওভেনের মাধ্যমে আমরা স্টেরিলাইজেশন করে থাকি। এগুলো যা এত পর্যন্ত আলোচনা করলাম সবই কিন্তু প্রেফার্ড মেথড ফর স্টেরিলাইজেশন। এবার নেক্সট চলে আসছি আমরা অ্যাকসেপ্টেবল মেথড ফর স্টেরিলাইজেশন। যেক্ষেত্রে প্রেফার্ড মেথডের মতো টাইম বা ইকুইপমেন্টস মানে অটোক্লেভ মেশিন বা হট এয়ার ওভেন এগুলো আমাদের সাপ্লাই নেই যে সমস্ত হসপিটালগুলোতে, সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টেবল মেথড ইউজ করে থাকব। তা এই অ্যাকসেপ্টেবল মেথড হচ্ছে হাই লেভেল ডিসইনফেকশন। হাই লেভেল ডিসইনফেকশন বা অ্যাকসেপ্টেবল মেথডে আমরা কীভাবে স্টেরিলাইজেশন করতে পারি সেটা হচ্ছে বয়লিং করার মাধ্যমে 1 নম্বর, আর একটা হতে পারে কেমিক্যাল ডিসইনফেকশনের মাধ্যমে। এই বয়লিং জিনিসটা আমরা সবাই পরিচিত, এই বয়লিং আমরা বাড়িতেও অনেক সময় করে থাকি, কিন্তু আমরা হসপিটালে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বয়লিংয়ের জন্য আমাদের 2টো কন্ডিশন লাগবে। একটা হচ্ছে বয়লার মেশিন যেখানে ঢাকা থাকবে, এবং আমাদের বয়লিং পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে টাইম কাউন্ট করা। ইনস্ট্রুমেন্টগুলোকে প্রথমে সম্পূর্ণ ইমার্জ করে রাখতে হবে, এটা 1 নম্বর কন্ডিশন মানে ওয়াটারের মধ্যে। আর একটা হচ্ছে যে বয়লিং স্টার্ট হওয়ার পরে 20 থেকে 30 মিনিট আমাদের টাইম লাগবে ইনস্ট্রুমেন্টগুলোকে টোটাল বয়লিং করতে। এটা হচ্ছে আমাদের বয়লারের মাধ্যমে করতে হবে যেখানে লিড থাকবে, ঠিক আছে। আর একটা স্টেরিলাইজেশন অ্যাকসেপ্টেড মেথড সেটা হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশন, যেখানে আমাদের 2% গ্লুটারালডিহাইড সলিউশন লাগবে, এবং সেখানে আমাদের ইনস্ট্রুমেন্টগুলোকে 20 মিনিট ধরে অ্যাটলিস্ট ইমার্জ করে রাখতে হবে। এবং 2% গ্লুটারালডিহাইডে যখন আমরা 20 মিনিট ধরে ডুবিয়ে রাখলাম,
তারপরে সরাসরি ইউজ করব না, তারপরে স্ট্রেট আইল ওয়াটার দিয়ে রিন্স করতে হবে, মানে ধুতে হবে, তারপরে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। যেমন ইন্ডোস্কোপ আমরা এইভাবে ইউজ করে থাকি। কিন্তু অবভিয়াসলি মনে রাখতে হবে, প্রেফার্ড মেথড ইজ অলওয়েজ প্রেফারেবল, মানে আমরা সবসময় চেষ্টা করবো প্রেফার্ড মেথডে করার। কিন্তু আমার যদি সেরকম টাইম বা মেশিন অ্যাভেলেবেল না থাকে তাহলেই কিন্তু আমরা অ্যাকসেপ্টেবল মেথডের দিকে এগোবো। আমরা যে মেথডেই স্টেরিলাইজেশনটা করি না কেন, অ্যাকসেপ্টেবল বা প্রেফার্ড মেথড যে মেথডেই স্টেরিলাইজেশন হোক না কেন, আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টসগুলোকে আগে ড্রাই হওয়ার পরই আমরা সেটা ইউজ করতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই কতদিন আমি এই স্টেরিলাইজড ইকুইপমেন্টগুলোকে স্টোর করে রাখতে পারবো যদি আমরা ইউজ না করি। আর যদি স্টেরিলাইজারের ঢাকনা না ওপেন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ আমরা স্টোর করে রেখে দিতে পারি। আর যদি ইউজ হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে স্টেরিলাইজেশনের জন্য এগেন পাঠাচ্ছি। যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমরা ওয়েট মেথডে স্টেরিলাইজেশন করলাম, মানে বয়েলিং করলাম বা কেমিক্যাল ডিসইনফেকশন করলাম, সেগুলো যদি ইউজ নাও হয় তাহলেও কিন্তু আমাদের 24 ঘন্টা পরে আবার স্টেরিলাইজেশন করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।